ভিউয়ার্স, আমরা গাড়িটির ভিতরের ভিউ দেখছিলাম, খুবই চমৎকার, এবং গাড়িটির প্যাডও খুবই চমৎকার, ফ্রেশ একটি গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের। এই গাড়িটি কিন্তু ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা, নেভিগেশন কিন্তু অরিজিনাল জাপানিজ ফিটিংটি আমরা দেখতে পাচ্ছি, এবং গাড়িটির যে সিটগুলো রয়েছে এটি কিন্তু বিস্কিট কালারের অরিজিনাল সিটটি আপনাদেরকে দেখিয়ে রাখছি। হোয়াটস আপ গাইজ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আজকে এসেছি সুপার কার বিডির শোরুমে, যেটা নাবিস্কোর পিচের গেটের ঠিক পাশে অবস্থিত। এখানে আপনারা পাবেন যথারীতি, আবারও বলছি, অনেক অনেক ভালো মানের সেকেন্ড হ্যান্ড কার। আমার পিছে দেখতে পাচ্ছেন অনেক অনেক কার। তো চলুন দেখি, আজকে কয়েকটি কার দেখি এবং দাম সম্পর্কে আইডিয়া নেই এবং কোনটার ফিচারে কী আছে সেটাও জেনে নেই। লেটস গো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমরা কয়েকটি গাড়ির রিভিউ দেবো একসঙ্গে, আর প্রত্যেকটি গাড়ির ফুল ডেসক্রিপশন এবং প্রাইস সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা দেবো আপনাদের। আর আপনারা যারা ফাইম বাই চ্যানেলটিকে দেখেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ফাইম বাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ ফাইম বাই চ্যানেল থেকে অনেকেই অনেক বেশি সুবিধা পেয়ে থাকে। অনেক কাস্টমার ঘরে বসেই তার পছন্দের গাড়িটি পছন্দ করে আমাদের শোরুম থেকে গাড়ি কিনতে পারে, অথবা আমরাও সুবিধা পাচ্ছি ফাইম বাই চ্যানেলে গাড়িগুলোর ভিডিও দিয়ে আমরা একটু সুবিধা নিতে পারছি, অনেক কাস্টমার পাচ্ছি। তো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনিও ভবিষ্যতে কোনো না কোনো সুবিধা নিতে পারবেন এই চ্যানেলটি থেকে। আর আমাদের একটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটিকেও আপনি সাবস্ক্রাইব করতে পারেন, ফাইম বাই পেজের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই আমাদের সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের শোরুমে কিন্তু হিউজ কালেকশন থাকে ভিউয়ার্স, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আপনি আমাদের সরাসরি আমাদের শোরুম থেকে যে কোনো একটি গাড়ি কিনতে পারবেন আপনার পছন্দ মতো। এখানে প্রায় 30 থেকে 35টি গাড়ির সমন্বয়ে আমাদের শোরুমটি ফুললি রেডি করা শুধুমাত্র আপনাদের জন্যই। তো আমরা আপনাদেরকে আজকে 4টি গাড়ি দেবো, এর মধ্যে এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে আপনার একটি প্রোবক্স গাড়ি, আর এই গাড়িটি মডেল ইয়ার হচ্ছে 2009, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015 সালে। 39 সিরিয়ালের একটি অরিজিনাল কালারের একটি গাড়ি এটি, কিন্তু আসলে অরিজিনাল কালারের প্রবক্স কিন্তু খুব রেয়ার টাইম দেখা যায়। এটি কিন্তু অরিজিনাল রয়েছে, বাট বিভিন্ন জায়গায় দু একটা স্ক্র্যাচও রয়েছে, তো আপনারা চাইলে সেই স্ক্র্যাচগুলো আমরা ফুলফিল করে কমপ্লিট করে আপনাদেরকে ডেলিভারি দেবো। আর সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে গাড়িটি নেওয়ার জন্য বা দেখার জন্য, অথবা আপনি ডিসক্রিপশন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে ফিজিক্যালি যোগাযোগ করতে পারেন। এখানে সিলভার কালারের একটি গাড়ি দেখছি, আর এই গাড়িটি কিন্তু ভিতরে কিন্তু ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা, নেভিগেশন সব ধরনের অপশন এই গাড়িতে রয়েছে, এবং সামনে এবং পিছনে দুটি স্টিল বাম্পারও রয়েছে এই প্রোবক্স গাড়িটি থেকে। আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। আমরা দেখতে পাচ্ছি গাড়িটির ভিতরের ভিউ, আমরা গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি একটি সিডি প্লেয়ারের অপশন, তো আপনারা চাইলে আমরা এটাকে ডিভিডি প্লেয়ার করে দিতে পারবো ব্যাক ক্যামেরা সহ, সেই অপশনটি রয়েছে। এবং গাড়িটির যেহেতু নয়ের মডেল, যার কারণে সিটগুলো যথেষ্ট ফ্রেশ রয়েছে, আমি একটু সিটগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল সিটের ব্যবহার, এটার মধ্যে কোনো লেদার সিট কভার লাগানো নেই, যার কারণে এই অবস্থায় ফ্রেশ দেখতে পাচ্ছি সিটটি। এবং স্টিয়ারিংয়ের সঙ্গে যে হুইলটি হুইল কভারটি রয়েছে এটি কিন্তু নতুন লাগানো হয়েছে, যথেষ্ট ফ্রেশ স্টিয়ারিং হুইল আমরা পেয়ে যাব। তো ভিউয়ার্স, আমি একটু গাড়িটির বাইরের ভিউটা আরেকবার একটু দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি গাড়িটির ডান দিকের ফুল ভিউটি, খুবই চমৎকার একটি গাড়ি। আমরা কিন্তু গাড়িটির পিছনে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, খুবই কনজাস্টেড জায়গা, যার কারণে পিছনটা দেখানো একটু কষ্ট হয়ে যাচ্ছে, তবে আপনারা ফিজিক্যালি আসলে আমরা আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো। আমাদের গাড়িটির প্রোবক্সের মডেল হচ্ছে 2009, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015 সালে। এটিতে কিন্তু একটি সিএনজি সিলিন্ডারও রয়েছে, ফুল লোডেড কমপ্লিট একটি সিলভার কালারের ফ্রেশ গাড়ি পেয়ে যাচ্ছেন। আর বন্ধুরা, এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 8,30,000 টাকা, এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 8,30,000, তবে আমরা যথেষ্ট রিজনেবল প্রাইসে আপনাদেরকে গাড়িটি দেওয়ার চেষ্টা করবো, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপার কার বিডিতে চলে আসবেন। আর এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে একটি টয়োটা এলিয়ান 2004 মডেলের একটি গাড়ি, আর এই গাড়ি রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2009-এ। খুবই চমৎকার কন্ডিশনের ফ্রেশ একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম সিলভার কালারের, আর এটি কিন্তু 60 লিটারের একটি সিএনজি রয়েছে এই এলিয়ান গাড়িটিতে। এই গাড়িটির সামনে পিছনে গ্লাসও এখনও অরিজিনাল অবস্থায় রয়েছে, সিলভার কালারের, ব্ল্যাক কালার ইন্টেরিয়ার। আপনারা জানি 99% এলিয়ান গাড়ির ভিতরে হচ্ছে ব্ল্যাক, আমরা সেই ব্ল্যাক ইন্টেরিয়ারের একটি এলিয়ান গাড়ি দেখছিলাম। তো বন্ধুরা, আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গাড়িটির ভিতরের ভিউ খুবই চমৎকার ভিউ, গাড়িটিতে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং নেভিগেশনের অপশনটিও আমরা দেখতে পাচ্ছি, এবং গাড়িতে ফুললি সিট কভারও লাগানো রয়েছে। আমরা সিট কভারটিও একটু দেখিয়ে রাখছি, একটু স্টাইলিশ, একটু
আলাদা কোয়ালিটির একটি সিট কভার লাগানো রয়েছে গাড়িটিতে। ভিতরটা যথেষ্ট ফ্রেশ এবং খুবই খুবই স্পেস অনেক বেশি এই এলিয়েন গাড়িগুলোতে। যারা এলিয়েন কিনতে চান তারা অবশ্যই চলে আসতে পারেন। আমাদের শোরুমে প্রায় 4 থেকে 5টি এলিয়েন রয়েছে অ্যাভেলেবেল। আপনারা আসলে আমরা খুব সহজে ডিলটি করতে পারবো। ভিউয়ার্স, আমি একটু গাড়িটির ফ্রন্ট ভিউটা আরেকবার একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছি গাড়িটির ডান দিকের ফুল ভিউটি দেখতে পাচ্ছি, টয়োটা এলিয়েন। আর এই গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2004, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2009। আর এই গাড়িটির সামনে পিছের গ্লাস এখনও অরিজিনাল রয়েছে এবং ইঞ্জিনটি যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে। এবং 60 লিটারের একটি সিএনজিও রয়েছে এই এলিয়েন গাড়িতে। এবং প্রত্যেকটি টায়ার কন্ডিশন ভালো, সাসপেনশন, শক অ্যাবজর্বার আপনারা যদি সরাসরি দেখেন আপনাদের খুবই ভালো লাগবে। আমি আবার বলে রাখছি, আমাদের কাছে আরও 4টি এলিয়েন রয়েছে এই এলিয়েনটি ছাড়াও। ওল্ড শেপেরই আরও 3টি এবং নিউ শেপের আরও 1টি এলিয়েন রয়েছে। তো আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে, তাহলে আপনার পছন্দের গাড়িটি নিতে পারবেন। আর এই গাড়িটির 4 মডেল, 9 রেজিস্ট্রেশন করা, আস্কিং প্রাইস হচ্ছে 1,70,000 টাকা। এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে 1,70,000। আমরা আর একটু রিজনেবল প্রাইসে গাড়িটি দিতে পারবো, সেক্ষেত্রে অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে। আর এখানে যে গাড়িটি আপনাদেরকে এখন দেখাচ্ছিলাম, এটি হচ্ছে আপনার একটি টয়োটা প্রিমিও জি সুপিরিয়র গ্রেডের একটি গাড়ি। আর এই গাড়িটি মডেল ইয়ার হচ্ছে 2011, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015 সালে। আর যেহেতু 15-তে রেজিস্ট্রেশন করা, তার মানে খুব অল্প দিন ইউজ হয়েছে আমাদের দেশে। এই গাড়িটির কিন্তু ভিতরে বিস্কিট কালার পুশ স্টার্টের ব্যবহার রয়েছে এই গাড়িতে, এবং 60 লিটারের একটি সিএনজিও রয়েছে। এই গাড়িটির সামনে এবং পিছনে 2টি অরিজিনাল গ্লাসও আপনারা পেয়ে যাবেন। তো যারা প্রিমিও কিনতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে, তাহলে খুব সহজে প্রিমিও নিতে পারবেন। আমার কাছে কিন্তু অনেকগুলো, প্রায় 5টি প্রিমিও রয়েছে কালেকশানে। ওল্ড শেপের 2টি প্রিমিও, মিডল শেপের, এই শেপের 2টি প্রিমিও। আমরা এরপর আরেকটা 11 মডেলের প্রিমিও দেখাবো। এছাড়াও 17 মডেলের একটি প্রিমিও আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে। ভিউয়ার্স, আমি একটু গাড়িটির ভিতরের, এই প্রিমিওর ভিতরের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমরা দেখতে পাচ্ছি 11 মডেলের প্রিমিয়র ভিতরের ভিউটি দেখতে পাচ্ছি। আমি একটু প্যাডটিও দেখিয়ে রাখি গাড়িটির। এটি হচ্ছে বিস্কিট কালারের প্যাড এবং উডেন প্যানেল এবং নিকেল হ্যান্ডেল সহ আমরা পেয়ে যাচ্ছি প্যাডের মধ্যে। এবং ভিতরের ভিউটাও দেখিয়ে রাখছি আমরা, কিন্তু পুশ স্টার্টের অপশনটি আপনাদেরকে একটু আগে দেখাচ্ছি। এটি কিন্তু যথেষ্ট স্মার্ট ফিটিংস, অনেক ভালো গ্রেডের, ভালো ফিটিংসের একটি প্রিমিয়র গাড়ি দেখছিলাম আমরা। একটু গাড়িটি ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং নেভিগেশনের অপশনটিও আপনাদেরকে দেখিয়ে রাখছি। আর যে ডিভিডি প্লেয়ারটি আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু সম্পূর্ণ জাপানিজ একটি ডিভিডি প্লেয়ার আমরা দেখছি। এবং গাড়িটির স্টিয়ারিংয়ের সঙ্গে আমরা সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ এবং এসি কন্ট্রোলিং সুইচও আমরা পেয়ে যাচ্ছি। অনেক আপডেটেড ফিটিংস, জি সুপিরিয়র গ্রেডের একটি গাড়ি দেখছি। এবং গাড়িটির যে সিটগুলো দেখতে পাচ্ছি, এটি কিন্তু অরিজিনাল, খুব সুন্দর লেদারের ব্যবহার হয়েছে। এটি বিস্কিট কালারের ডাবল সেলাইয়ের লেদারের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। আমি একটু গাড়িটির ভিতরটা দেখালাম, এবার বাইরের ভিউটা আরেকবার একটু দেখানোর চেষ্টা করছি। আমরা গাড়িটির ডান দিকের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর এই গাড়িটির কিন্তু টায়ার কন্ডিশন কিন্তু অলমোস্ট নিউ কন্ডিশনের। আপনারা সরাসরি আসলে এই ব্যাপারগুলো আপনাদেরকে একটু স্বচ্ছভাবে দেখানোর চেষ্টা করব। আর ভিতরের যে ভিউটা দেখালাম, এটি কিন্তু সম্পূর্ণ বিস্কিট কালারের, যথেষ্ট স্মার্ট ফিটিংসের, যথেষ্ট ফ্রেশ স্বচ্ছ একটি গাড়ি দেখাচ্ছিলাম, ব্ল্যাক কালারের। আর গাড়িটি কিন্তু মডেল ইয়ার হচ্ছে 2011, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015 সালে। তো ব্ল্যাক কালারের 39 সিরিয়ালের একটি সিএনজি সহ একটি জি সুপিরিয়র গাড়ি দেখছিলাম। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 1,70,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 1,70,000। তবে আমরা আর একটু রিজনেবল প্রাইসে আপনাদেরকে গাড়িটি দেওয়ার চেষ্টা করবো, সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে। আর এরপরে যে গাড়িটি দেখাবো, এটিও হচ্ছে একটি টয়োটা জি সুপিরিয়র গ্রেডের একটি প্রিমিয়র গাড়ি দেখাচ্ছি। এটি মডেল ইয়ার হচ্ছে 2011, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2013 সালে। 11 মডেল 13-তে রেজিস্ট্রেশন করা একটি প্রিমিয়র গাড়ি দেখছিলেন। এটি 35 সিলিন্ডারের রেড ওয়াইন কালারের একটি গাড়ি। আপনারা অনেকেই রেড ওয়াইন কালারের গাড়ি খুঁজছিলেন, তারা এই গাড়িটি পেয়ে যাবেন আমাদের শোরুমে। এবং এই গাড়িটির সামনে পিছনের গ্লাস এখনও অরিজিনাল অবস্থায় রয়েছে এবং টায়ার কন্ডিশন খুবই ভালো রয়েছে। আমি একটু টায়ার কন্ডিশনটাও আপনাদেরকে দেখাচ্ছি। এবং গাড়িটির যে রিমটি ব্যবহার হয়েছে, এটিও খুব চমৎকার সুন্দর একটি রিমের ব্যবহার হয়েছে গাড়িটিতে। এবং সামনে যে লাইটটি দেখতে পাচ্ছি, আমি একটু লাইটটি দেখাই সামনে। সামনে লাইটটি হচ্ছে এটি নিউ শেপের লাইট এবং এইচআইডি প্রজেকশন হেডলাইট সহ আমরা এই গাড়িটি পেয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, রেড ওয়াইন কালারের 2011 মডেলের 13 সালে রেজিস্ট্রেশন করা প্রিমিয়র ভিতরের ইন্টেরিয়ারটা আমি একটু দেখার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব আপনাদের।
ভিউয়ার্স, আমরা গাড়িটির ভিতরের ভিউ দেখছিলাম, খুবই চমৎকার, এবং গাড়িটির প্যাডও খুবই চমৎকার, ফ্রেশ একটি গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের। এই গাড়িটি কিন্তু ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা, নেভিগেশন কিন্তু অরিজিনাল জাপানিজ ফিটিংটি আমরা দেখতে পাচ্ছি, এবং গাড়িটির যে সিটগুলো রয়েছে এটি কিন্তু বিস্কিট কালারের অরিজিনাল সিটটি আপনাদেরকে দেখিয়ে রাখছি, এবং সিটটিও খুবই ফ্রেশ রয়েছে, এবং এই সিটগুলো কিন্তু অনেক লাক্সারিয়াস সিট। এবং গাড়িতে পুশ স্টার্টের অপশন রয়েছে, সেটি হচ্ছে ডান দিকের সুইচ রয়েছে, পুশ স্টার্টের সুইচ, সেই সুইচটি কিন্তু আপনারা ফিজিক্যালি আসলে আমি দেখানোর চেষ্টা করব। এবং গাড়িটিতে এখানে আমরা ভিতরের পিছনের সিটগুলো একটু দেখব, আমরা পিছনের সিটের মধ্যে দেখতে পাচ্ছি হ্যান্ডরেস্টের অপশন রয়েছে, হ্যান্ডরেস্ট এবং হেডরেস্টের ব্যবহারও রয়েছে এই গাড়িটিতে, খুবই ফ্রেশ এবং লেগ স্পেস অনেক বেশি, এবং স্বচ্ছ বিস্কিট কালার ইন্টেরিয়ারের একটি গাড়ি দেখছিলাম। এবং এই গাড়ির পিছনের লাইটগুলো কিন্তু খুবই চমৎকার, এটি কিন্তু নিউ শেপের জি সুপিরিয়র গ্রেডের গাড়ি, যার কারণে এত সুন্দর একটি লাইট দেখতে পাচ্ছি, এবং পিছনের গ্লাসও এখনও অরিজিনাল অবস্থায় রয়েছে। এবং এইদিকে আমরা দেখতে পাচ্ছি রেইনশেডটি সম্পূর্ণ ফ্রেশ, চারটি রেইনশেডের ব্যবহারও আমরা দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, আমি একটু গাড়িটির সামনের ভিউটা একটু দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছিলাম গাড়িটির ফ্রন্ট ভিউ আরেকবার একটু দেখাচ্ছি আপনাদের, 2011 মডেল আর 2013 সালে রেজিস্ট্রেশন করা একটি রেড ওয়াইন কালারের প্রিমিও দেখছিলাম, জি সুপিরিয়র। ভিতরের বাইরের প্রত্যেকটা পার্ট এখনও অরিজিনাল রয়েছে, খুব ফ্রেশ অবস্থায় রয়েছে। আর বন্ধুরা, এই গাড়িটি মডেল হচ্ছে 11 আর রেজিস্ট্রেশন এরিয়া হচ্ছে 2013। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 19,30,000 টাকা, এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে 19,30,000। তবে যে প্রাইসটি বলছি এটি কিন্তু সম্পূর্ণ আস্কিং প্রাইস, আমরা আরেকটু রিজনেবল প্রাইসে আপনাদেরকে গাড়িটি দেওয়ার চেষ্টা করব। আর ভিউয়ার্স, আপনারা আমাদের শোরুমে একটু আসার চেষ্টা করবেন সরাসরি, কেননা আমাদের শোরুমে প্রায় 30 থেকে 35টি গাড়ি নিয়ে আমাদের শোরুমটি শুধুমাত্র আপনাদের জন্যই রেডি করা থাকে। সো আপনারা যদি সরাসরি আমাদের শোরুম ভিজিট করেন, তাহলে আপনার পছন্দের যে কোনো একটি গাড়ি আমাদের শোরুম থেকে নেওয়া আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। আর ভিউয়ার্স, সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।